প্রিয় দর্শক বন্ধু সকল নমস্কার, মই হ বৰ্জীভূমিজ আর মই বর্তমান আছো ডিব্রুগড় জেলার মানকটা চাহ বাগিচাত, যত আয়োজন করা হয়েছে সবর সমাজের প্রতিষ্ঠান দিব। মোর দাদা, আজির এই সবর সমাজের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে গোটে সমাজখন আপনি কেনেধরণে শুভেচ্ছা দিব? হয়, মোৰ নাম শ্ৰী জগদীশ সবৰ, মই মানকটা আঞ্চলিক সমিতি সবৰ সমাজৰ সম্পাদক। আজি অসমৰ প্ৰত্যেকটো জিলাতে কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশ মৰ্মে আমি 30তম প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰিছোঁ। আমাৰ মান ৰাইজৰ বিভিন্ন জিলাৰ লগতে আমি আমাৰ ডিব্ৰুগড় মানকটা আঞ্চলিক সবৰ সমাজ সবে আমি সমাজ একত্রিত হয়ে আজি আমি 73 দিনজোৰা কার্যসূচীরে আমি 30তম প্রতিষ্ঠা দিবস পালন করছো। সর্বপ্রথমে আমার পতাকা উত্তোলন কার্যসূচী হল, তারপর আমি আমার যা সমাজের মূল ব্যক্তি অকল সমাজের কারণে যা ব্যক্তি আমার বিশেষ অরিহণা যোগালে তেখেতসকলের আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করল। তারপরে আমি এক বৃহৎ শোভাযাত্রা, সাংস্কৃতিক শোভাযাত্রা রেলি করে ইতিমধ্যে আমি এই পাইছো। আর আজি একত্রিত হয়ে সমাজখনক আমি এইটাই বুঝাব বিচাৰিছো, আমি সকলে মিলি এক লগ হয়ে অন্য সমাজের নিচিনা আমিও চাহ জনগোষ্ঠীর ভিতর সবর সমাজটো এটা অন্যতম সমাজ, গতি আমিও শিক্ষা দীক্ষার অর্থনৈতিক ক্ষেত্রে কেনকা আগবাড়ি যাব পারো সেই ক্ষেত্রে আমি আজি একত্রিত হয় আর আমি এই আজি কার্যসূচীটি পালন করছো। আর ইয়াত রাইজের উপস্থিতি দেখি নথৈ আনন্দিত হয়েছো, খুব ভাল লাগিছে। বহুত বহুত ধন্যবাদ। আমার লগত আছে মোর বন্ধু সবর, ভরত সবর দা, কেনেকুয়া? ভালে আছে? আচ্ছা, কিবা কব আপনি? ভাল লাগিছে আপনা? মই ইমান ভাল লাগিছে, আজি গোটে সমাজক পাই খুব ভাল লাগিছে। ভাল লাগিছে। এয়া আমার মাজত বয়সস্থ দাদা আছে, দাদার পরিচয়টো? মোর নাম বিজয় সবর। হয় হয়, কেনেকুয়া আছে? ভালে আছে? ভালে আছে। আমার মাজত আছে দাদা, নমস্কার, জোহার, কেনেকে আছে? ভালে আছে। গোটে সমাজক আজি একত্রিত ভাবে লগ পাইছে, কেনে অনুভব হয়েছে? খুব ভাল লাগছে, আজি বিরাট একদম আমার নিজে গৌরব ভাব হয়েছে। হয় হয় হয়, আমার মাজত আছে হয় দাদা রমেশ সবর। রমেশ সবর, আজি আমার এই সবর সমাজের 31 চাই কিনে বড় আনন্দিত হলো। মই এইটোৱে বিচাৰিছিলোঁ, আজি দেখি পাইছোঁ বহুত মানুহ হল, গতিকে আজি সবৰ সমাজক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকে ইতিমধ্যে গম পালে আমি আমাৰ সবৰ সমাজৰ বিভিন্ন বিষয়ববীয়াসকলক, কুটুম্বৰসকলক লগ পালোঁ। তেওঁলোকে শিক্ষা কৰে নিশ্চয় অন্যান্য জাতিৰ লগৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত বা অন্যান্য সামাজিক ক্ষেত্ৰত বা সাংস্কৃতিক ক্ষেত্ৰত বা আৰ্থিক ক্ষেত্ৰত সকলো ক্ষেত্ৰতে সমাজখনক আগুৱাই লৈ যোৱাৰ যি প্ৰয়াস কৰিছে, যি চেষ্টা কৰিছে, আৰু তাৰে উদ্দেশ্যে এই আজি মহৎ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। তেওঁলোকক লগ পাই বহুত ভাল লাগিল, আপোনালোকক বহুত ভাল লাগিল, বহুত ধন্যবাদ। Thank you.